নমস্কার, আজ তক বাংলায় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু। পাড়ায় পাড়ায় রক বাজি নিয়ে আজকে আমি রয়েছি টালিগঞ্জে। আর আজকে আমার বিষয় এই যে নেতাদের কেউ তলব করলেই সরাসরি তারা সরকারি হাসপাতালে চলে যায়। তাহলে আমাদের প্রশ্ন, সরকারি হাসপাতাল কি নেতাদের লুকোনোর জায়গা? কি বলছে জনগণ সেটা নিয়ে আজকে আমি টালিগঞ্জে রয়েছি। কি মনে হয় যে এই যে কিছু বলে বিভিন্ন নেতাদের বিভিন্ন সময় ডাকা হয়, কখনো ইডি কখনো সিবিআই, এরাকে ডাকে এবং তারা সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে চলে যায় তাদের শারীরিক অসুস্থতার জন্য। কি মনে হয় এটা কি কোথাও একটা সরকারি হাসপাতালটা সরকারি নেতাদের ভুলোর জায়গা হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন তো ওইটাই তো দেখছি, সরকারি হাসপাতালে এখন সবচেয়ে বেশি পান, সরকারি হাসপাতালে লোকাতে গেলে মানে তার চিকিৎসা দরকার, তাকে নিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, গরিব মানুষদের কোনো ট্রিটমেন্টের সুযোগ পাচ্ছে না, ট্রিটমেন্টের তাদের কত কষ্ট হচ্ছে, তারা দিনের পর দিন তাদের অসুস্থ, মা বাবা কাউ কাউ ছেলে কাউ নিয়ে কীরকম অসুস্থ হয়ে তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না এরকম, তারপরে যখনই আবার বাড়ি ফিরে যায় তখনই আবার সে সুস্থ হয়। এই জিনিসটা কেন হবে, প্রত্যেকটা কেন হবে, যাদের আইনের ব্যবস্থাটা এরকমই হওয়া উচিত, যারা সত্যিকারের চোখ তাদের ধরা উচিত, তাদের সিবিআই করা উচিত, তাদের সঠিক বিচার হওয়া উচিত। মানে আপনি ভাবতে চাইছেন যে সত্যিকারের যারা চোর তারা ধরা পড়ছে না শুধুমাত্র সরকারি হাসপাতালের জন্য, তারা আপনি কি বলবেন? আমি একটাই কথা বলতে চাই, এর পার্থ কী মমতা ব্যানার্জি আমি জানি না, তবে একটা কথা বলতে চাই, সঠিক তদন্ত তদন্তটা ভালোভাবে বেরিয়ে যাক, এটা ভালোভাবে বেরিয়ে এলে সবাই শাস্তি পাবে, এইটুকুন আমি বলতে চাই। শাস্তি না পাওয়ার জন্য কি সরকারি হাসপাতালে সুন্দর হয়? হ্যাঁ, এটাই তো, এই তো মদন মিত্র গেছিল, হ্যাঁ আমার তো গুরু, হ্যাঁ মদন মিত্র তো গুরু আমার। বেশ, তারা কি বলবেন আপনি? উনি বলছেন শাস্তি না পাওয়ার জন্য সরকারি হাসপাতালে আস্তানা খুঁজছে বিভিন্ন নেতা বলছি। সরকারি হাসপাতাল এখন একটা হলিডে হোম, রেস্ট, এগুলো সবই চোর, বুঝতে পারলেন? এগুলি সবই চোর, ওই অভিষেক আর মমতাকেও ধরতে হবে, সবই চোর, ছেলে যদি রোজ রাত্রি দুটো দেড়টার সময় বাড়ি ফেরে, মা বাবা নিশ্চয়ই জানে তো আমার ছেলে কি করে, একদিন দুদিন জানবে না, তিন দিন জানবে, আর এখানে তো ল্যাম্প পোস্ট, সে জানে না হতে পারে সবাই ডাকছে, এটা তো তাদের চিকিৎসা হয় এবং তাদের কী হচ্ছে সেটা তো আমরা পুলিশ পর্যায়ে দেখতেও পাচ্ছি। আপনার কি কোথাও মনে হচ্ছে কি যে এখান থেকে এই যে আমরা বারে বারে সরকারি নেতা নেত্রীদের রাস্তাটা খুঁজছে, এটা থেকে মানে শাস্তি থেকে বা এই বিভিন্ন ডাকে যাতে তাদের না যেতে হয় সেটার জন্য তারা একটা রাস্তাটা সিকিউর প্লেস হিসেবে তারা দেখছে? চোদ্দ দিন বেড রেস্ট, কেউ কখনো 15 দিন বেড রেস্ট, কারণ 14 দিন তো সময় পেয়ে গেল, এইভাবে মাসের পর মাস যদি চলতে থাকে ওটা হিমাচলে পড়বে। এখানে দিল্লি সিবিআই এবং ইডিরও দরকার, ঠিক মতো তৎপরতা, সেটিং তৎপর আছে, সেটিং হচ্ছে, হ্যাঁ আবার নালে নালে ধরবে না কেন, নালে ধরবে না কেন, মোদি যদি আপনাকে এই যে পাঁচ কোটি টাকা করে এমসে নিয়ে গেল, কী হলে এমসে নিয়ে যান, সেটিং সেটিং ছাড়া আর কিছু না, অনুব্রত মন্ডলকে ধরবে, অনুব্রত মন্ডল এখনো হসপিটালে যায়নি, তার জন্য উৎপাদনের 16 নম্বর ওয়ার্ড, তার জন্য পরিষ্কার করেছো গরুচোর দিয়েছে গণশক্তি পেপারে, আজকে পেপারটা দেখুন আপনি ওখানে লাগানো আছে, গরুচোর দিয়েছে, গরুচোর একটা হিন্দু মানুষকে দেবে কেন? আচ্ছা, আপনার কথা বলবো না, তদন্ত প্রমাণ দেখা, হ্যাঁ সেটিং এর কথা বলবো না, যিনি আজ থেকে পুরোপতি মন্ডলকে নিয়ে এরা
মাছ কাটা মাছ কাটছো ল্যাটা মাছ কাটছো ল্যাটা মাছ আমি বলে বলপুরে এখন বলপুরে বলপুরে ল্যাটা মাছ কাটছো ছায়া ছাড়া তো হয় না আর আমি রেকমেন্ড ছাড়া ডাক্তার কোনো কিছু বললো না সে উৎপান্ডে সাজো সাজো রক মানে অনুব্রত আসবে বলে এটা কার হিলনে হচ্ছে বলেন কারোর তো ইন্ডিকেট আছে তাহলে ডাক্তাররা চার তিনে ভাগ হয়ে গেল সে তো নেতামন্ত্রীও না তার জন্য এরকম ব্যবস্থা করা হবে না নেতামন্ত্রী ছিল না ডাক্তার রেফার করবে তখন সে উদ্বান্ডে যাবে না কুমায় যাবে সেটা ডাক্তারের উপর নির্ভর করে এখানে তো এবার তো এসএসকেএম এ 4:3 ভাগ হয়ে গেল চারটে ডাক্তার বললো যে না এটা ক্রনিক ডিজিজ আচ্ছা এটা বাড়িতে বসেই হয় বা এমনি হয় তিনজন বললো তারপরে কি তিনজন পেটো তারা বললো হ্যাঁ ভর্তি আবার দেখেন বোলপুর হসপিটালে গেল বোলপুর হসপিটালে ওর কথা তো শুনতে হবে নাহলে তো ওই ডাক্তারের চাকরি যাবে আপনাদের কখনো মনে হয় কি যে এই যে বারবার করে বিভিন্ন সময় ডাক্তারের বহু মানুষ ফিরে আসে মানে পিজিতে বা সরকারি হসপিটালে যায় না তারা বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট করে এটা নিয়ে একটা কোশ্চেন আছে যদি বারংবার এসএসকেএমে ট্রিটমেন্ট করে ঠিক আছে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নেতারা যায় না এই জন্য যাতে জনগণের পরিষেবা ব্যাহত না হয় একটা নেতা যদি হসপিটালে সরকারি হসপিটালে যায় সেখানে জনগণের অনেক পরিষেবা ব্যাহত হওয়ার চেষ্টা থাকে সেই জন্যই তারা যেত আর এরা যায় লুকাতে কি পার্থক্য দেখছেন পার্থক্য আছে না এরা যাচ্ছে চুরি করবো ওখানে গিয়ে ট্রিটমেন্ট করবো কি অদ্ভুত অদ্ভুত কথা যে জনগণ বলছে টালিগঞ্জে এই মুহূর্তে আমি আপনি কি বলছিলেন আমি একটাই কথা বলি যে নেতামন্ত্রীদের চুরিটা বন্ধ করো যার চুরি পছন্দ হচ্ছে না আমরা অনেক কলোনিতে বাস করে অনেক কষ্ট করে এই কলোনিতে বাস করেছি অনেক কলোনি উন্নয়ন করেছি কিন্তু এই কলোনিতে এইরকম পার্থ চট্টোপাধ্যায় কলোনির লোক কিন্তু এইরকম পছন্দ করি না আমিও তৃণমূলকে লোক ছিলাম যে আমরা মানুষকে পরিষেবা দিতে পারি আমার এই কলোনি কমিটি আজকে একটা মেলা হচ্ছে এটা আমার আনন্দ বিষয় দলের প্রতি ক্ষোভ উঠে দিচ্ছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের জন্য পার্থ চট্টোপাধ্যায় উপরে নয় অনুব্রত মন্ডলের উপর রাখছি লোকেরা যখন বলছে গরিচোর এটা গরিচোর মানে বোঝেন উনি এই মুহূর্তে বলতে যাচ্ছিলেন অনুব্রত মন্ডলের কথা উনি আমাকে এটাও বললেন যে গরিচোরের মানে বোঝেন আপনিও তখন থেকে একই কথা বলে যাচ্ছেন যে এই যে গরুচোর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা এবং তাকে নিয়ে যাওয়া হেলথ চেক আপের জন্য এই সমস্ত বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন কীভাবে আছেন এগুলো সবই দিদির দিদির ছায়ার তলায় আছে সেই জন্য পার্থ চ্যাটার্জি আপনি জানেন কি না জানি না অনেকেই জানে না আমার এক বন্ধু এন্ট্রান্সে চাকরি করত বুঝলেন পার্থ চ্যাটার্জিও এন্ট্রান্সে চাকরি যত চুরি দেয় চাকরি চলে গেছে অনেক বছর আগে তারপরে তো তখন জাতীয় কংগ্রেস করত তারপরে তৃণমূল হওয়ার পরে তৃণমূলে ঢুকলো তারপরে মন্ত্রী হলো বিরোধী দল নেতা তারপরে মন্ত্রী হলো গল্পটা একই সবই চোর জন্মলগ্ন থেকেই চোর এটা ওই এন্ডুসে আমার বন্ধু পবিত্র গাঙ্গুলি বলে চাকরি করতো সে নিউজিল্যান্ডে তারপরে চাকরি ছেড়ে নিউজিল্যান্ডে একটা জগে গেছিল সে ওখানে অ্যাক্সিডেন্টে মারাও গেছে কার অ্যাক্সিডেন্টে মারাও গেছে ওই কোম্পানি এন্ডুস একটা রাস্তার সংস্থা চাকরি করতে পারে তখনও জাতীয় কংগ্রেস আচ্ছা এই যে আমরা বলছিলাম যে আপনি পার্থ চট্টোপাধ্যায়ের অনেক পুরনো কথা এগিয়ে নিয়ে আসতেন বা তুলে ধরলেন আমাদের সামনে এবং তারই সাথে আমরা বিষয়টাও এটা রেখেছিলাম এই যে
সরকারি হাসপাতাল এবং সেই সরকারি হাসপাতালে এটা মন্ত্রে যাচ্ছে। আপনি কখনো নিজে গেছিলেন সরকারি হাসপাতালে? আসলে পরিষেবাটা কেমন দেয় যার জন্য বারবার আমাদের রাজ্যেরই নেতা মন্ত্রীরা সেখানেই ছুটে যায়? পরিষেবাটা যা দেয় সেটা খুবই ভালো পরিষেবাই দেওয়া পারে, কিন্তু জনগণের কোনো পরিষেবাই হয় না। আগের গভর্নমেন্টের যা কিছু করা ছিল সেটাকে নিঃসাধারণ, সবই সুপার স্পেশালিটি হসপিটাল। আপনি গ্রামগঞ্জে যাবেন, আমি যাই গ্রামগঞ্জে, সবই সুপার স্পেশালিটি হসপিটাল। একটা সুপার স্পেশালিটি হসপিটাল হতে গেলে নখ থেকে চুল পর্যন্ত ট্রিটমেন্ট হবে। সেখানে দেখবেন ডেন্টিস্ট আই স্পেশালিস্ট একটা পড়ে আছে, আর গাই নেই, আর কোনো সুপার স্পেশালিটি, আর কোনো ডাক্তারই নেই, না আছে অর্থোপেডিক, না আছে কার্ডিও, না আছে নিউরো, জিনিসটা শুধু ঝাঁচকে হয়েছে ওখান থেকে কাটমানি খাওয়ার জন্য, আর কিছুই হয়নি। আজকে পরেশ অধিকারী প্রাথমিক শিক্ষার এই গণ্ডগোলের জন্য পরেশ অধিকারীর থেকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। তো ও আবার দেখেন উত্তরবঙ্গ স্বাস্থ্য ডিপার্টমেন্টের আবার গভর্নিং বডিতে বসে আছে, মানে সমস্যাটা একই আছে, সমস্যা একই আছে। এসএসসিতে চুরি করলাম, চাকরি গেল আমার, মানে মন্ত্রিত্ব গেল, আবার ওদিকে উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে ওখানে বসে। উদাহরণ কেন, আপনি যে দেখুন না, বুঝলেন না আপনারা এই যে বারবার করে সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে, সমস্তটা আচ্ছা সমস্তটা তার তার নির্দেশে ইনফ্যাক্ট তার জানা মতে হচ্ছে, এটা এতটা আপনারা বলছেন কেন মনে হয়নি তিনি জানেন? কারণ তিনি তো অলরেডি ওই সমস্ত বিরোধী, তিনি তো বারবার করে বলেন যে রাজ্যের মানুষের পরিষেবা চাই এবং রাজ্যের মানুষকে বঞ্চিত করা হয়। সভা মিডিয়াতে বলতে হয়, সভা মিডিয়াতে অনেক কিছু বলতে হয়, মুখে বলা কাজে করা আর আমাদের পশ্চিমবাংলার শিক্ষা স্বাস্থ্য কোনো একটা দিক ঠিক আছে, শিক্ষা স্বাস্থ্য প্রশাসন যেটার উপরে সরকার থেকে থাকে সেই সেই সেটাই আপনি বলুন না। আপনারা জিনিস দেখেন না, ও আমি একটা ঠিক আছে যে মমতা ব্যানার্জি সব জায়গায় ভালো কথা বলে, না উনি তো বলেনি সভা আর বঙ্গের সামনে সবাই ভালো কথা বলে, তাহলে ওরই দলের রাজ্যসভার সাংসদ দুর্গাপুরে গিয়ে ওই যে দোলা সেন কী বলেছিল, 70% আমাকে দাও, 25% তুমি দাও, এখানেই তো গল্পটা সাজানো। আর কি বলবেন, সব সাজানো। খেলার মেলা নিয়ে বেশি দিন চলে না, খেলার মেলা নিয়ে বেশি দিন চলে না, মেলা মেলা আর মেলা বেশি দিন চলে না। আচ্ছা এই যে বিষয়টা, এটা কি খেলা মনে হচ্ছে? এই যে একজন এবং তার সাথে আমি অনুব্রত মন্ডলের কথা বলি, ওনাকেও কিছু দাও আমি তোমাকে দেবো, আমাকে কিছু দাও আমি তোমাকে কিছু দেবো। আচ্ছা আমি ভাইপোকে দেবো না, আমি আমার দল দিই। আপনি তো বড় প্রশ্ন করছেন, আপনি কিন্তু মিডিয়ার সামনে বড় প্রশ্ন রাখছেন যে ভাইপোকে বাঁচানোর জন্য আপনি কি বলেন সত্যি তাই পরিষ্কার কেন বাঁচাতে চাইছে? মানে আমি যদি বলি আপনার লজিকে যে কেন তিনি ভাবছেন তিনি ভাইপোকে কেন বাঁচানোর কথা বলেন? পাথর খাদানের পয়সা, গরুচোরের পয়সা, আর এই আপনার কি বলে আপনার কয়লার পয়সা সবাই খায়, ভাইপো খাবে না? সেকেন্ড ইন কমান্ড এখন খাবে না, এটা হয় কখনো? আপনি বলছেন গরু গরু দুটো তিনটে রাস্তা দিয়ে পাস হয়, একটা হচ্ছে ভগবানগোলা মুর্শিদাবাদের, আর হচ্ছে আপনার ওই লালগোলা, আর এদিকে বনগা, এইসব জায়গা দিয়ে পাস হয়। তো ওইখান বনগার বনগার যদি তৃণমল্লিক দেখে জায়গাটা ঠিক আছে, যদি তৃণমল্লিক জানে না এটা হয় কখন? আমি তো বনগায় যাই প্রত্যেক মাসে একবার, আমি মুর্শিদাবাদেও যাই, আমি সেলসে কাজ করি তো বিভিন্ন জায়গায় ঘুরি, তো আমরা সব খবর রাখি বা সব জানি। আপনি দেখেছেন এরকম কিছু কি দেখেছি? এই যে এই এই গরু চুরি, হ্যাঁ গরু চুরি দেখেছি,
কি করে ঘুষুডাঙ্গা বর্ডারের আগে একটা কি একটা বর্ডার আছে আমার খেয়াল নেই, ওখানে গরু কি করছে উপরে তার কাটা নিচে নিচে গর্ত করা, ওই গর্তের মধ্যে দিয়ে গরু এখানে সুরঙ্গের মতো গর্ত দিয়ে গরু চলে গেছে। আবার ইচ্ছামতি মরা মরা জলে ওই কলা গাছের কলার যে ইয়ে আছে না কলা গাছ বেঁধে ওদেরকে মানে ভাসিয়ে দিচ্ছে। এগুলো কি আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। এইটা গত বছরই দেখেছি আমি দুর্গাপূজা ইচ্ছামতিতে ভাসান দেখতে গিয়ে দুর্গাপূজা। আচ্ছা আপনি কি বলছিলেন? রেশন কন্ট্রোলে গম বন্ধ করে দিয়েছে। একটা কথা চিন্তা করেন তো, আজকে আমি পায়রাকে রোজ সকালবেলা গম দিই, খাবার দিই, সেই গমটা গিয়ে বন্ধ করে দিই। আপনারা আপনাদের এত যে প্রকল্প করেছে দিদি, সেগুলোর নিচ্ছেন মানে কোনো দক্ষিণ না? আমি কোনো ফ্যাসিলিটি নিই না। কেন? আমি টিএমসি করতাম কিন্তু আমি টিএমসির কোনো ফ্যাসিলিটি দিতাম না। আচ্ছা এই যে আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা যেটা নিম্নের জন্য করা হয়েছে যখন সেটা উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে যখন গেল, আমাদের পশ্চিমবাংলার এই মুহূর্তে লোকসংখ্যা 9 কোটি+, সবাই যদি স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে আসে, এবার যদি 1,000 টাকা করেও হয় তাহলে 9 কোটি লোকের কত হয়? যদি 1,000 টাকা করেও গভর্নমেন্ট দেয় স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তুকি তাহলে 9 কোটি লোকের কত হয়? আপনার পশ্চিমবাংলার বাজেটই তো তার। আপনি আপনি নিজে গ্রহণ করেছেন কিন্তু আমরা তো যারা যায় তারা তো জানি সাধারণ মানুষ কত মানুষ যে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, তাদের হয়তো কারোর বাবার ক্যান্সার আছে, কারোর ডায়ালোসিস করতে হবে, তারা কীরকমভাবে বাড়ি ফিরে যাচ্ছে, তাদের ডায়ালোসিস হচ্ছে না, তাদের একটা ক্যান্সার পেশেন্টের কেমো হচ্ছে না, সব মানে 4-5 ঘন্টা পুরো অবজারভেশন পুরো বন্ধ হয়ে গেছে, পুরো ওনাকে নিয়ে সিকিউরিটি গার্ড, তারপর হচ্ছে আপনার বিএসএফ সিকিউরিটি, তারপরে ডাক্তারের এই আপনি যেটা বলতে চাইছেন যে একজন হেভিওয়েট নেতা যখন হাসপাতালে যায় তাদের ফেসিলিটি হসপিটালিটি দিয়ে বাকি পেশেন্ট যা কোথাও একটা থেকে যে বঞ্চিত হয় বঞ্চিত হয়, আপনিও কি সহমত? হ্যাঁ দিদি বলেছেন কেন দিনে নেতা হয় এটা জেলা সিটি নেতা কি পার্টি শুধু অরুণ্যত মন্ডল না আর কি আপনার অরুণ্যতাকে ঢোকার সঙ্গে সঙ্গে গরুচর গরুচর মন্ডল তো আপনার গায়ে লাগলো আমাদের অনেকের একটু মনে দুঃখ হয়েছে ভালো ভালো পার্থকে যখন এমসি নিয়ে গেল এমসি সে সমস্ত বাঙালিরা গেছিল ট্রিটমেন্ট করাতে, তারাও তো ওখানে চোখজন তার মানে হাওয়া পশ্চিমবাংলার আকাশে বাতাসে চোর চোর যা নোটে কিছু তো বটে 100%-এর মধ্যে যদি এই ঘটনাটা যে ঘটছে 25% তো সত্যি, 25% তো আগে পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে পশ্চিমবাংলার এই রেকর্ড ছিল না। আপনার এই 12 বছরের সরকারে এই করতে এসছে মানে 12 বছরে এই হাওয়া বদল বলছে? হ্যাঁ চোর হাওয়া বদল তো হয়েছে আর তখন এর আগেও হাওয়া বদল হয়েছে? হাওয়া বদল চোর তো হয়নি, শুনিনি তো। আচ্ছা এবারে হচ্ছে শুনলাম। আর যারা যাচ্ছে যাদেরকে যাদের জন্য বলছে যাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তারা তো আমাদের রাজ্যে হেভিওয়েট মন্ত্রিত্ব কেউ, আবার কেউ হেভিওয়েট মানুষ যাদেরকে 10 জন মানুষ সম্মান করে, তারাই সেই হাসপাতালে যাচ্ছে যেখানে সাধারণ মানুষ ট্রিটমেন্ট পাবে বলে, এবং সেখানে যাওয়ার পর আপনার মত অনুযায়ী সেখানে চোর চোর বলছে এবং হাওয়া বদল হচ্ছে। সত্যি কি মানুষ এবং নেতাদের যদি তারা যায় এবং হাসপাতালে যাওয়া হচ্ছে
কতটা পার্থক্য নিজেরা দেখেছেন এবং আপনাদের কি সত্যি মনে হয় যে নেতারা ওখানে প্রয়োজন নেই শুধুমাত্র গা ঢেকা দেওয়ার জন্য? এটা একদম জর্জিয়ান্ত পরিষ্কার, এটা আয়নার মতো স্বচ্ছ। আচ্ছা, কেন অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল আপনি চিন্তা করুন, এসএসকেএমে আসলো বীরভূম বোলপুর থেকে, আসলো কোথায়, নিউ টাউনে ওর একটা ফ্ল্যাট বাড়ি, এই ফ্ল্যাটটা কিনল কী করে? এটাও তো প্রশ্ন, আমি তো ছিল না নিউ টাউনে ফ্ল্যাট। এবার সেখান থেকে গেল এসএসকেএম, বুঝলেন, এতটা জার্নি করে সে আসলো, তখন তার পাইসের কোনো প্রবলেম হলো না। আর ওই যেই সিবিআই ডাকলো, দশবার ডেকেছে, তার মধ্যে নবার যায় নাই, একবার গেছে। এবার জানলে এবার একটু গুরুগম্ভীর কেস, এই জন্য ফাইলস হয়ে গেল। এটা হয় কখনো? আবার তো গেল, আবার তো বোলপুর থেকে রিটার্ন গেল, বোলপুরে এটা চিকিৎসা হবে, বুঝতে পারছি। এটা চেপে দেন, দেখবেন আবার চরম চরম ঢাকের অবস্থা। জনগণ এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে তারা বলতে চাইছে, সত্যি সরকারি হাসপাতাল কোথাও গিয়ে নেতা মন্ত্রীদের গা ঢাকা দেওয়ার জন্য জায়গা হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে টালিগঞ্জে, আমি আলোচনা একদম শেষের দিকে চলে আসবো, তাহলে এটাই আমার লাস্ট প্রশ্ন। মানুষ যে মন্ত্রীদের কথা আমাদেরকে বিশ্বাস করে ভোট বাক্সে ভোট দেয়, তাদের দিয়ে বাকি বছরগুলো এই আশাই করে যে সেই নেতা বা মন্ত্রী তাদের দেখভাল করবে, তাদের কাছ থেকে ভালো পরিষেবা পাবে, এবং তারাই এখন পরিষেবা নেওয়ার জন্য সরকারি হাসপাতাল। একদম শেষ করবো, কি মনে হয় আপনাদের? শুরু করবো আপনাকে। আমার সরকারি হাসপাতাল বলুন, যে কোনো পরিষেবা বলুন, একটু করা দরকার। কারণ হচ্ছে এই 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 দু নম্বরই লোককে দিয়ে আর চলছে না। আমি দু নম্বরই বলে কথা বলছি, এখন তৃণমূল, হ্যাঁ আমি তৃণমূল করতাম, এখন একটা পরিবর্তন দরকার। বেশ, আপনি কি বলবেন? দিন ধরে আন্দোলন করছে, এরাই তো আমাদের টিচার বানাবে, এখানে সাদা খাতার টিচার, সে কি পড়াবে বলেন? আপনি বলছেন ডাক্তার, এই এই স্টুডেন্টগুলি তো কখনো কখনো ডাক্তার হবে, তার মেরুদণ্ডই তো এটা তো ভাঙ। ইমিডিয়েট পরিবর্তন দরকার পশ্চিমবঙ্গে, বুঝতে পারছি, এছাড়া আর কোনো সম্ভব না। তারপরে বামফ্রন্ট সরকার লাস্ট যখন রেখে গেছিল 172,000 না 52,000 কোটি টাকা, এখন সেটা 7,000 কোটি টাকা হচ্ছে এই 12 বছর দিনে, মানে জর্জরি, বুঝতে পারছি। বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে পাড়ায় পাড়ায় রকবাজি নিয়ে টালিগঞ্জে আছি। পাড়ায় পাড়ায় রকবাজির আজকের বিষয় আমি এখানেই শেষ করবো, আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সরকারি হাসপাতালকে নেতা মন্ত্রীদের লুকোনো রাস্তারা কি মনে করেন আপনি? বাকি খবরের জন্য চোখ রাখুন আজ তাক বাংলায়।